গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করবো ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। কালকে তোমাদের মানে ভিডিও আসা হয় না, ভিডিও দেওয়া হয় না। আর ভিডিওটা আমি আজকে কী বার, মঙ্গলবার, তো আমি রবিবারে ভিডিও বানিয়েছিলাম, সোমবারেও ভিডিওটা যেত, কিন্তু আমার ছেলে না এক্সাম এসে গেছিলো, তো মানে যে মানে আকাশের গানের এক্সাম ছিল, তো এক্সাম দিতে চলে গিয়েছিলো, তো ও এসেছে কালকে সন্ধে 7টায়, তো সেই জন্যে কালকে আর ভিডিওটা দেওয়া হয়নি। তো রবিবারের ভিডিওটা আজকে দেব, মানে মঙ্গলবারে দেব। আর আজকে যেটা বানাচ্ছি সেটা কালকে পাবে। আর কালকে আমি সোমবারে কোনো ভিডিও বানাইনি, কেন সানডেটাই তো রুকে গেছে না, তো সেই জন্য আর বানাইনি। কালকে ছেলে গানের এক্সাম দিতে গেছিলো, কালকেও মজার মজার মানে গেছিলো, দিনটাই ভালোই গেছিলো, তো ভিডিও করিনি, দেওয়া হয়নি। সানডেটটা আজকে দেবো, আজকেরটা কালকে পাবে তোমরা, ঠিক আছে? আর এখনই আসলাম দুপুরবেলা, আমার ফোনে একটু কাজ চলছিলো জানো, আর তো সেই জন্যই তো আসা হয়নি। আর এখন বাজে দেখো 12:45 হয়ে গেছে, তো যাই হোক। আর এখন কিন্তু আমাদের রান্নাও কমপ্লিট, দেখো চানও সেরে নিয়েছি, একদম চান টান সেরে রান্না টান্না সেরে তারপরে তোমাদের সামনে আসলাম। তো চলো আজকে মানে এই হাফবেলায় কী হতে চলেছে, মানে হাফবেলা তো চলেই গেল, আর হাফবেলাটা কী হতে চলেছে দেখতে থাকো, সাথে থাকো, ঠিক আছে? আর চলো রান্নাটা এক ঝলক দেখিয়ে দিই আজকে। আচ্ছা বন্ধুরা, রান্না পুরো কমপ্লিট, সব ঢাকা আছে, দেখো দেখিয়ে দিই একটু তোমাদেরকে। এখানে দেখো বেগুন ভাজা, আর মোটা মোটা করে আলু ভাজা হয়েছে, আলুগুলো নিচে আর বেগুনগুলো উপরে, দেখো তো। আর এই সাদা বেগুনটা না ভাজা খেতে এত ভালো লাগে না, তো বলার মতো না। আর বেগুন কিন্তু পোড়া খেতেও ভীষণ ভালো লাগে, এই বিশেষ করে এই শীতের সময়টা। আর দেখো আজকেও আমি একটু ভেজ ডাল বানিয়ে ফেলেছি, আর দেখো এখানে ডিমের কালিয়া মতন হয়েছে, ডিমকে সিদ্ধ করে, তো আজকে ডাল, ডিমের ডিমের ঝাল, ডিমের ঝালই বলি আমরা, আর তোমরা সব অনেকে কালিয়া বলো, যাই হোক, বেগুন ভাজা আলু ভাজা, তো দুপুরের মেনু এটাই হয়েছে। আজকে কোনো সবজি টবজি করা হয়নি, কেন কালকে বাঁধাকপি হয়েছিল, পরশু দিনে ফুলকপি হয়েছিল, না পরশু দিনে তো মাংস হয়েছিল, কালকে বাঁধাকপি হয়েছিল, তো সেই জন্য আর আজকে বলি যাক আজকে এরকম সিম্পল রান্নাই হয়ে যাক। তো চলো এবার ছেলেরা খাবে নাকি জিজ্ঞাসা করি, তারপরে ভাত বাড়বো, কেননা ওরা স্কুল থেকে এসে মুড়ি খেলো, আর ওদের স্কুলেরও আজ এক্সাম চলছে, তো তো কালকে আকাশের ছুটি ছিল, তো সেই জন্যও গানের এক্সাম দিতে গেছিলো, মঙ্গলের এক্সামটা হয়েছিল স্কুলে, তো আজকে গিয়েছিলো, তো এই যেহেতু এক্সাম হচ্ছে তাড়াতাড়ি ছুটি হয়ে যাচ্ছে, মানে 11:30 সময় চলে আসছে, তো ওরা এসে দেখো মুড়ি চানাচুর দিয়ে ভিজিয়ে সব খেলো, খেয়ে আর ঘুমাচ্ছে, দেখো অনেকটা সকালে যায় তো, আর এই ঠান্ডার সময় বুঝতেই পারছো উঠতে চায় না, তবু যেতেই হবে, জোরজবরদস্তি পাঠাই, আর যেহেতু এক্সাম চলতে তো যেতেই হবে, বলো তো ওরা 7টায় উঠে পড়ে জানো, তো সেই জন্যে ঘুমাচ্ছে, একটু ঘুমাক, ওদেরকে আর বিরক্ত করবো না, মুড়ি খেয়েছে তো, তো একটু পরে খেলেও হবে। তো চলো আমার খিদে লেগে গেছে, মায়েরও খিদে লেগেছে, তো ভাত বেড়ে ফেলি, মা আর আমি খাবো, দুজন মিলেই এখন খাই। আর বড় ছেলে এই এখনই বেরিয়ে গেল, তখন মানে ডিমের কালিয়াটা হচ্ছিলো, ও এমনিতেই দুপুরবেলা খেয়ে যেতে চায় না, কেন কি জানি গরম গরম তো, মানে গরম ভাব ওটা তো খেতে ভালো লাগে না, একটু ঠান্ডা হলে খেতে ভালোবাসে, আর আমরা গরম খেতে ভালোবাসি, ও ঠান্ডা খেতে ভালোবাসে। দু মায়ঝি এখন খেয়ে নিই, তোমাদের দাদা ভাইও কাজে গেছে, ছেলেরা এখন ঘুমাচ্ছে, বললাম ডিস্টার্ব করবো না, ওরা উঠে খাবে, এই মাত্র মুড়ি খেলো, তো তো মা আর আমি খেয়ে নিই, আর সবাই ভাত বেড়ে ঢাকা দিয়ে রেখে দিই, চলো খাই আবার কথা হবে, ঠিক আছে? আর চান করেছি দেখো, আমি একটু সিঁদুরও করিনি, মাথাও আজরাইনি, আর দেখো যে এইখানটার জন্যে আমি যে ডাক্তার দেখালাম না, দেখো একদম ভালো হয়নি, দেখো কী করবো বলো তো, মাথাটা মনে হচ্ছে সত্যিই আমার কাটতে হবে, আমার ভীষণ কষ্ট হচ্ছে, একটু বেশ সিম্পল সরু করে কি সুন্দর সব এখন সিঁদুর পড়ছে, আর আমি যখনই কোথাও যাই না আমার এটার জন্য লজ্জা লাগে, এত কী বলবো। তো চলো ভাতটা বেড়ে ফেলি, আজকে আর ছাতে যাইনি বন্ধুরা, এখানেই রোদে বসে পড়েছি, দেখো এই যে ব্যালকনিটার কাছে, গেটের কাছে এখানেই বসে ভাতটা খেলাম, এ দেখো এই কটা ভাত খাওয়াও কমপ্লিট হয়ে গেছে, আর এই কটা বেঁচে গেছে, আর খেতে পারিনি, পেট পুরো ভরে গেছে। আর আজকে ছাতে যাইনি, এখানে রোদটা বেশ মিষ্টি লাগছিলো চানটা করে না, তো এখানেই বসে বসে বডি লোশন মাখছিলাম, তো এখানে রোদটা এত মিষ্টি লেগে গেছে, তো ভাবলাম আর আজকে ছাতে যাবো না, এখানেই ভাত খাই, তো এখানে খেলাম, আর ছাতে একবার ভাবছি যাবো হাতটা ধুয়ে, কালকেই ভাবছিলাম তোমাদেরকে দেখাবো, কিন্তু কালকে না মানে ভিডিও তো বানাইনি, তো দেখানাও হয়নি, একটা জিনিস দেখাবো ছাতে গিয়ে, চলো এই ছাতে একটা মজার জিনিস দেখাবো। তাই বলি আমার মা কোথায়, আমি এই ঘর ওই ঘর উগি মারছি, দেখো আমার মা এসে রোদে ছাতে শুয়ে আছে,
আর আমি এঘর ওঘর রুগী মারছি, চোখের রোদটা লাগছে তো, ওই জন্য চোখটা এরকম করে নিচ্ছি। দেখো দাঁড়াও ব্যাক ক্যামেরা করি, ঠিক আছে? এই দেখো এই দেখো, দেখতে পাচ্ছ না সজনা গাছে ফুল এসেছে তো, সজনা ডাটা হবে বড় বড়। কত সে ছোট লাগিয়েছিলাম বলো তো, তোমাদের ঘরে মনে হচ্ছে দেখিয়েছিলাম, শেয়ার করেছিলাম তো। দেখো সেই সজনা গাছে ফুল ধরেছে, এবার হবে ডাটা। তো গরমকালে খুব ডাটা খাওয়া হবে বলো, ডাটা আলু মাছ দিয়ে টমেটো দিয়ে ঝোল হবে। এই গাছটা হয়েছে গো, আর ওই সাইডের গাছটা দেখো, ওই যে দেখাচ্ছে একটা, ওই যে তো ওই গাছটা একদম না উঠেছে, খেয়ে খেয়ে ওকার হতে দেয়নি, এটা তবু হয়ে গেছে। সে যখন লাগায় মাথায় মানে ডালে গোবর দিয়ে আর দিয়ে গাছটা হয়েছে তবু। দেখো এগুলো একটু দূরে আছে তো বুঝতে পারবে না, এটা একটু সামনে ছিল বলে হাতে করে ধরে, আর এই যে কারেন্টের তারটা আছে না, ভয় লাগছে যেদিন শর্ট মেরে দেয়। বসে পড়েছি দেখো মায়ের কাছে, রোদ লাগছে বলে হাত পা এরকম করে আছে। আজকেও ভেজ ডালটা ভালোই হয়েছে বলবো, আমি তো ভেজ ডাল আলু ভাজা বেগুন ভাজা দিয়ে খেয়ে নিয়েছি, ডিমটা খেতে পারিনি, ডিমটা ভালো লাগেনি। তো এই রবিবারও ভেজ ডাল হয়েছে তো, যে মাংস খাইনি, ভেজ ডাল দিয়েই ভাত খাচ্ছি। তো জামাই বলছে তুই তো ডাল খাইনি, যা আমি বলছি আরেকবার আমাকে একটু ডাল দাও, যে চেয়েছি বলছে তুই তো ডাল খাইনি। এটা আমার সেদিনেও মাংস কম খেয়েছি রবিবারে। চলো আমার মা আর আমি একটু গল্প করে নিলাম তো, সন্ধে হয়ে গেছে দেখো, আর এখানে আকাশ এই যো গান করছে, মানে করে না এখন, মানে এই বসলো সন্ধ্যাটা দিয়ে গান নিয়ে বসলো হারমোনিয়াম নিয়ে, ওই যে বাজাচ্ছে। আর এখন দেখো কি এগুলো, এই এত ছোট ছোট বানো মানে সেই ম্যাগিটা রবিবার থেকে খাবো 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 করছে, তো আজকেও বানাবো বলে দেখো আমার মা রুটি করছে, দেখো আমার মায়ের পেছনে ঘুরঘুর করছে, দেখো কখন রুটিটা হবে আর ও ম্যাগিটা বসাবে। আমি পাইলে দিতে পারবো নি, আমি বানাচ্ছি তো, তুই কি জোগাড় করে যাবে দেখি, দেখি দেখা এখানে দেখা বন্ধুদেরকে দেখা কি কি কেটেছে দেখা, দেখো কি এটা কাঁচা লঙ্কা টমেটো পেঁয়াজ এসব দেয়, ওকে ম্যাগি মশলা দিয়ে ম্যাগিটা বানালে খুব সুন্দর হবে। এখনো তোমাদের দাদা ভাই আসেনি, এই ঘর ফাঁকা, ওই ঘরে দুজন গেছে, আর এই ঘরটা আমাদের ঘরটা এখন অন্ধকার, লাইটটা আবার কেটে গেছে, কত লাইট কিনবো যে আমার আর ভালো লাগছে না। এই বোর্ডগুলো লোকাল বোর্ড লাগিয়েছে, এই বোর্ডগুলো সারিয়ে সারাচ্ছি দুদিন ছাড়া, আজকেও এটা ঠিক করলাম, এই যে বাথরুমের কাছে ওই যে ওইখানটা ওই বোর্ডটা ঠিক করলাম, ওটা আজকে সেই মানে জল গরমের হিটারটা গুজেছিলো তো তো জ্বলে গেছিলো, কয়েকদিন হলে জ্বলে পড়ে মানে হিটার জ্বলে গেছিলো, জ্যাকটা নয় ওটা, দেখো এই হিটারটা গুজে দিয়ে আর ওটা ফের আজকে ঠিক করেন, 200 টাকা নিয়ে নিল। কয়েকদিন ধরে খালি এই ঘরের পিছনে খালি পয়সা যাচ্ছে কী বলবো। আর তোমাদের দাদা ভাই এখনও আসেনে, ওকে একটু আগে ফোন করলাম, ও এখন ওইখানেই আছে, যেটা কাজ করে ওখানেই আছে, আর একবার ফোনটা করবো, একটু পকোড়া আনতে বলবো। আমি তো ম্যাগি খাই না, ম্যাগি আর চাউমিন আমি খাই না, কেন আমার সেই চাউমিনটা সে কেচোর মতন লাগে তো খাই না, ম্যাগিও খাই না, ওই বলবো আমার জন্য 10-20 টাকার পকোড়া আনতে আর ওরা ম্যাগি খাবে। চলো ফোনটা করি তোমাদের দাদা ভাইকে। রাতের খাবার মা করে আর শুয়েছে, দেখো কী বানিয়েছে, দেখো পরোটা বানিয়েছে, শুধু আজকে পরোটাই বানিয়েছে, আমাকে মা জিজ্ঞাসা করছিল আর কি করবো, তো আমি বলেছি কিছু করতে হবে না, কেন জানো তো তোমাদের দাদা ভাই এখনই আসলো ভাত খেলো, আর দেখো এখানে বিকালে চা করেছিল, দেখো চাটা আছে, তো ভাবছি এই চাটা মাকে বলছি গরম করতে দু মায়ের ঝিয়ে খেয়ে নেবো। আর এখানে আছে ডাল, সেই যে টুকুরা ভেজ ডাল, তো ডালটাও অনেকটা আছে,
তো মাকে বলছি ডাল আছে আর তিনজনে তিনটা ডিম ভেজে দিতে বলছি তোরা তিন ভাই ডিম এবং ভাজা আর ডাল দিয়ে ভাত খেয়ে নেবে আর তোমাদের দাদাভাই মনে হচ্ছে কিছু খাবে না ওই যেদিন খায় তো চা খাবে একটা পরোটা খেয়ে নেবে আর মা এখন ওই ঘরে শুয়ে আসবে চলো দেখাই মা কই এই দেখো মা এখানে শুয়ে আছে এখন মা ও তার একটুখানি দুধ দিতে হবে বোন তো জামাই খায় বুঝলি মা শুয়ে আছে বেডটা দিয়ে দিয়েছি চেন্দাম রান্নাঘরে লাইটটা নিভিয়ে দিই এই ঘরে সব আছে দেখো ওই যে মঙ্গল আকাশ আর ওই যে তোমাদের দাদাভাই লাল সোয়েটার পরে বসে আছে তো চলো এখন লুডো খেলার আয়োজন হচ্ছে তাই তো লুডো খেলার জন্যে চারজনে আছি খেলবো ক টাকা করে একশো টাকা আমি খেলবো নি তাহলে ওইখানে দেখ খাটের ওখানে আমার একটা ফোন এই ঘরে লাইটটা কেটে গেছে তো তো বাথরুমের ওই যে চার্জারওয়ালা লাইটটা নিয়ে এসে ঘরে লাগাচ্ছে মানে এখানে লাগায় নেই মানে ওখানে দেখছে আলোটা পড়বে দুটো খেলবো একদম করে তারপরে শোবো আজকে টিভি চালাইনি ভালো লাগে না টিভি টিভি দেখতে তোমার কাছে পয়সা আছে পয়সা দাও তাড়াতাড়ি দেখো আমরা লুডো খেলছিলাম আর মা এই যে পরোটা আর চা দিয়ে গেছিল তো সবাই খেয়ে নিয়েছি আর আমার কাপটা এই যে এখানে তো খাওয়া হয়ে গেছে আর অন্ধকার তো সেই জন্য আর বেশি কথা বাড়াবো না দাঁড়াও একটু সামনে ক্যামেরা করি চলে আসলাম সামনে একদম অন্ধকার লাইটটা কেটে গিয়ে ভীষণ প্রবলেম হচ্ছে ভিডিওটা এই পর্যন্তই দেবো বেশি বড় করবো না ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো টাটা বাই বাই গুড নাইট আবার দেখা হবে নতুন এক ভিডিওর সাথে ভালো থাকবে সবাই।